আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলা, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোন নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি বলে? এই তো শেষ রাত্রে জিবরাইল আলাইহিস ছিল, আমার নিয়ে গেল বাইতুল মুকদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, সাত আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস যাও, মাথাটা তা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করল, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হল আসল সুযোগ, পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চলল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছ বলে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বলল, বেচারার মাথাটা তো যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বলল, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বললেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন, অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হল সিদ্দিক। সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয়। তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন নেয়ামতপ্রাপ্ত। আমাদের প্রিয় নবীর ছোঁয়ায় তৎকালীন সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা হয়ে উঠলেন এক একজন আদর্শ মানুষ। হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর, কিমিয়া, এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে লোহাগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। পরশ পাথরের খাসিয়ত হচ্ছে, পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে। হযরত ওমর এলেন নবীকে হত্যা করার জন্য, সেই হযরতে ওমর এই ওহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন, নবীজি বললেন, আমার পরে তো কেউ নবী হবে না, যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে, চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল? এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল, এই কোরআন কাজ করেছিল। বন্ধুগণ, আজ পৃথিবীর মানুষেরা কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে, সিলেবাসের এত বই পড়ার পর
চরিত্র কি হল, মানুষকে কি দিতে পারল? আপনারা আমাকে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা, কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল? অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস, দিয়েছে হাইজ্যাক, দিয়েছে লুটেরা, দিয়েছে ডাকাত, দিয়েছে জেনাকার, দিয়েছে মদখোর। সব যে তাই হয়েছে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে। আর সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা। তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান? মাত্র দুইখানা কিতাব। এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন। তার একখানা ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একখানা ছিল কি? হাদিস, রসুলের সুন্নাহ। সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল? যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হল, যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হল, যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার মুহাফেজ হয়ে গেল। শুধুমাত্র মানুষের নিরাপত্তা নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে একাকি বের হয়ে যেতেন দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। এই ছিল সাহাবীদের চরিত্র। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন গভীর রাত্রে, ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু, আর একটা তাবুর মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাবুর কাছে চলে গিয়ে উঁকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে, আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে। ভেতরে ঢুকে তিনি বললেন, ও মহিলা, তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ? সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই? ছেলেরা কান্দতেছে। মহিলা বলে, আমাকে তুমি জালিম বলতে পারো না, অবিবেচক বলতে পারো না, তুমি তো জানো না আমাদের অবস্থা কি। আমরা মদিনার মানুষ নই, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি, কিন্তু খলিফার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই, তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি, ঘরে খাবার নাই, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কি করব? তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নানাচড়া করতেছি, আর বলতেছি গোস্ত রান্না হচ্ছে একটু পরে খাবি, কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। হযরত ওমর বলেন, আমার মনে হতে লাগল যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। হযরত ওমর দৌড় দিলেন, বললেন, মা অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ায় বাড়ি গেলেন, হযরত আসলামকে ডেকে বলেন, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো, আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন, এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও। ঢুকানো হলো আটা বস্তার মুখ বেঁধে দিয়া। হযরত ওমর বলেন, আসলাম, এবার এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। হযরতে আসলাম বলেন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি তো খাদেম আছি, আপনি কেন বহন করবেন? হযরত ওমর বলেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি বানাতে পারেন, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। আটার বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন ছুটতেছেন। হযরত আসলাম বলেন, আমি পিছনে পিছনে দৌড়ালাম, গিয়ে দেখি হযরত ওমর তাবুর ভিতরে ঢুকে বস্তার মুখ খুলে আটা তরি তরকারি বের করে বলছেন, মা তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত ওমর তরকারি কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার তিনি বললেন, মা তুমি খাও, আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে হযরত ওমর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন। হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে, তাকায় দেখেন হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মহিলা বলতেছেন, ওগো পথিক,
তুমি কে, তোমারে তো চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার অমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না, বললেন মা তুমি ওই খলিফার দরবারে যেও, সেখানে আমি তুমি আমারে দেখতে পাবে, আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হযরত ওমর চলে গেলেন। পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন, যে দেখেন আহারে যাকে আমি বলেছিলাম তুমি খলিফা না, তুমি যদি খলিফা হতে ভালো হতো, এ তো সেই ওমর। মহিলা হযরত ওমরের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন আমি মাফ চাই, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর কেঁদে কেঁদে বলেন, ও মা আমার কাছে তুমি ক্ষমা চাইও না, উল্টা করে আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই। তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীর উপর এতটাই আস্থা রাখতেন যে নবীর অসম্মান হবে এমন কোনো কিছুই বরদাস্ত করতে পারতেন না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে অনেক সময় কঠোর ভূমিকা রেখেছেন। ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে, নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে, কারে কয় মিজান। নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল, ছিল কিনা কন, বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে, কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন। চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় সন্ত্রাসী ধরা পড়েছে, পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে, ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন, হ্যালো কে, সেটা কংগ্রেস পি বলে, হ্যাঁ কারে ধরছ, কয় বল্টু মিয়ারে, ছাড়া মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই, কয় স্যার অস্ত্র সুদ্ধা ধরছি, অস্ত্র সুদ্ধা ছাড়া দে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না, যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি, সুবহানাল্লাহ। কেমন মিজান দিলাম, নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে, মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন, তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি, বলে সানি আসছো আমার কাছে, পয়লা গিছিলা কার কাছে, গিছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে, দেখেন অবস্থাটা, সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই, জেহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জেহাদের ময়দানে যাই, বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা একটা কথা হইল নাকি, আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহ নবীর ফয়সলা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সলা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল, এর নাম হচ্ছে মিজান। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু বিশ্বাস করত, কতটুকু বা আস্থাশীল ছিল, আসুন একটি ঘটনার মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম রাসূলের চরিত্রের উপরে, তার কথাবার্তার উপরে, যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন, রাসূলের চরিত্রে তারা কোনো কলুষতা দেখতে পায়নি, সুবহানাল্লাহ। পড়েন একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি পথিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন, আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না, আমি টাকা পাই নাই, টাকা ফেরত দেয়। হুজুর বলছেন, দিয়েছি। আর ও বলছে, দাওনি। এমন সময় একজন সাহাবী এসছেন, বলছেন, হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিছি, তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি। সাহাবী বলছেন, হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়, আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী তার প্রমাণ কি, কি করে তুমি তা বলছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত, আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, আল্লাহরে দেখি নাই, আপনার কথা মত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদেখা আল্লাহরে বিশ্বাস করেছি, দেখি নাই, আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই বিশ্বাস করেছি, আপনি বলেছেন জাহান্নাম আছে, বেহেশত আছে, দেখি নাই বিশ্বাস করেছি, আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া, শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, একথা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোন সন্দেহ না। রাহমাতুল্লিল আলামিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চরম বিপদের মুখেও যিনি অসীম সাহস আর ধৈর্যের পরিচয় দিয়েছেন, হিজরতের ঘটনায় যা আমরা দেখতে পাই, গভীর রজনীতি, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে মক্কা শরীফে হযরতে জিব্রাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো, মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা, হযরতি শেরে খোদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে, আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে, আমি আলীর দিলের মধ্যে কোন দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা, হাতে এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বজু পরে দম করে বালুটা ছাড়া দিলেন, চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরেদের চোখে বালু চলে গেল, বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন, দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা, নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন,
দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন, দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো কে? ভিতর থেকে লাব্বায়েকা সাদাইকা বলে হযরতে আবু বকর বেরিয়ে এলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে এক ডাক দিলাম আর তুমি এক ডাকে সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন, আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকি নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন, কাবার দিকে তাকালেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দর দর করে পানি পড়ে আর ডেকে বলেন, এখানায় কাবা, ওরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর কিরিয়া মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াদ মহল্লার ভিতর দিয়া মিসফালার ভিতর দিয়া সাবাব জাবালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালের সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর গুহার একটা পায়া গেছি, এর মধ্যে ঢুকি তা না হলে কাফেরেরা দেখে ফেলবে, হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি, যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক, আল্লাহর নবী মাহফুজ থেকে যাক। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর বলেন, আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে, তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। নবীজি আরাম ফরমালেন, হযরত আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত, কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি, রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতেছিলেন, দু একটা গর্ত যা বন্ধ করা গেল না, পা দিয়া হযরত আবু বকর চেপে ধরেছেন, এক পাহাড়িয়া বিষধর সাপ দংশন করেছে হযরত আবু বকরের পায়ের উপরে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দর দর করে পানি পড়ে, রসুলের ঘুম ভেঙে গেল, নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে, হযরত রসুল বলেন, আবু বকর কান্দো কেন, বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি, বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি, কান্দো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, যেই দিন আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কলিতার ভিতরে বিবি বাল বাচ্চার চাইতে আপনার মহব্বত বেশি, সাপে আমাকে কেটেছে তাই কান্দতেছি। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরতে রাসূল বলেন, আবু বকর এত সময় কষ্ট করলে কেন, আগে আমারে বলো নাই কেন, তাহলে তাড়াতাড়ি সেরে যেত, এত কষ্ট তোমার হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো, যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছিঁড়েও যেত লাগতো, তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। ভাইরা আমার, কাফেরেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে, এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখল, একজন বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, আর একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন, ইজ ইয়াকুনু লিসাহিবিহি লা তাহজান ইন্না আল্লাহা মাআনা। আল্লাহ নবীকে বলেন, আবু বকর ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমাদের সংখ্যাই বেশি, ওদের ভয় তুমি করো না, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে, কোনো চিন্তা করো না, ভয় পেও না। আমার ভাইরা, বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যখন
তার মহব্বত বেড়ে যায়। আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বীর পুরুষ, দুর্জয় নরসার দুল, কারো হুঙ্কার, কারো অগ্নিচক্ষ, ফাঁসির মঞ্চ, জেল জরিমানা, বোমা কিরিস, রিভলভার, স্টেন গান, কামান, এগুলির ভয়তে ভীত হয় না কে? মোমেন। কে হয় না? সে একমাত্র নির্ভর করে কার উপরে? ধরে বলেন কার উপরে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখন শুনব আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন, জুলফিকার, বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহাবের সামনে পড়েছেন। মুরাহাব হলো হাদিসে এসছে, মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন মুরাহাব তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুরাহাব বলে তুমি আঘাত করো কয় না, আক্রমণ তো করব না আমি, আগে তুমি করো আমি প্রতিহত করব। আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরেই জবাব দেব। এরপরে মুরাহাব আঘাত হানতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাত গুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন মুরাহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন, এক আঘাতেই দেখা গেল মুরাহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারি, তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা, লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না, এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই, এত বড় লোহার, এত বড় লোহার দরজা নিয়া কবাট নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। সাহাবীরা যখনই আল্লাহ সাহায্য চেয়েছেন তারা সাথে সাথেই তা পেয়েছেন। তাই আমরা লক্ষ্য করি কঠিন বিপদের মুখেও মহান রব্বুল আলামিন তাদের সাহায্য করেছেন, যুদ্ধের ময়দানেও করেছেন বিজয়ী। আমার ভাইরা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী, এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও? ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দিন এখানেই শেষ হয়ে যাক এটা চাও, না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে? অথচ আমাদের কাছে কোনো
পারাপারের কোন নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার শশীতাল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাহাব তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো, আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ইতিহাস লিখতেছি 7000 সৈন্য তাদের অস্ত্র নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে, শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা, একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল, মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন, সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসাবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্নানা জিলুনা ফমান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে, আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করল মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি পাগলে কয় কি, তারা তাকায় তাকায় দেখল হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন, কে মদত করেন? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন দস্ত দস্ত হে দরিয়া ভি না সোড়ে হমনে, দস্ত দস্ত হে দরিয়া ভি না সোড়ে হমনে, বার জুলমত দৌড়া দিয়ে ঘোড়ে হমনে। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি, আমরা সেই মুসলমান। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিচ্ছেন, ও দরিয়ার ঢেউ, তু ভি পহচানতি হে হমকো আব তক হে তেরা দরিয়া আফসানা খান হামারা, হে টাইগ্রিসের উত্তাল উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম, আমরা সেই মুসলমান। আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন
মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি? ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে আসমান নেহি হাম, বাতিল সে দাবনে ওয়ালে আসমান নেহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, ওই জমিন সাক্ষী। অসীম দয়াময় অনন্ত দাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন গুনাহ করে তার কাছে ফিরে আসে, মাফ চায়, তওবা করে, তখন আল্লাহ ক্ষমা করে দেন। ইবনে সারির তাবারির একটি বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান, সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে মহিলা দরজার নক করলেন, আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও, তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি, এখন আমার বাঁচার পথ কি, আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল, যাহারে শরীরের এই যুব, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য। এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলায় আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শুনালাম, বললাম হে রসুল, আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি, মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন, ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলা। মোতো আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সেজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছ। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃতদাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরা, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে, অন্য হাদিসে এসেছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই, হে আল্লাহ রাসূল আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছ? লোকটি বলল, হুজুর আমি মুসলমান হয়ে গেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। বলেন সবাই, আশহাদু আল্লা, ওই লোকটি যখন কলেমা পড়লেন বললেন আমি মুসলমান হয়েছি, আল্লাহ নবী বলেন, শোনো,
আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছ তোমার পেছনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদ্দিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে, আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রসুলের কাছে হাজির হয়েছেন, আল্লাহ নবী বলেন পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকলাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে, আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন ও সাহাবী প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত, তুমি তাই আমাকে দেখাতে এসেছ, শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। মহব্বত কি? করুণাকে, রহমতকে, ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে, একশো ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন, একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ার প্রাণী জগতে, সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোন অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়, এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে 99 ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবীরা, একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে, যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করল, ঘুমের থেকে থেকে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই, বড় লোকটা কেমন পরেশান হয়। সাহাবীরা বলেন হুজুর উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে, এর থেকে পরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন লোকটা খানিক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে, বলো কেমন খুশি হয়। হুজুর হযরত সাহাবীরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহর থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জেনা দেবী তার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুণা বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে রব্বুল আলামিন আমার গুণা মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উট পেরে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন, কোন না ফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। কোরআনের আয়াত শুনে কাফেররা বারবার বিস্মিত হয়েছে, যেমন বিস্মিত হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে। এভাবেই অনেকে শুধুমাত্র কোরআন শুনে ইসলামের দাওয়াত কবুল করেছিলেন। কাফির বেঈমানেরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয়
কবি হয়ে গেছে। কবি না হলে পরে এমন সুন্দর করে তিনি কোরআনে করিমকে মিলিয়ে মিলিয়ে তিনি বলেন কি করে? কোরআন শরীফের রচনা শৈলী, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের যে লালিত্য, এর যে মাধুর্য, এর যে বর্ণনার গাম্ভীর্য, এরা মানুষকে মোহমুগ্ধ করে, মানুষকে তার চিত্তকে আকৃষ্ট করে, মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোরআন বোঝে না, শুধু তেলাওয়াত শোনে, তেলাওয়াত যদি খুব সুন্দর হয়, কোরআন বোঝে না এমন লোকও চোখ থেকে পানি গড়াতে দেখেছি, সুবহানাল্লাহ বিহামদিহি, যেহেতু এটা আল্লাহর কালাম। তাই ওরা মনে করল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতে ছিলেন, হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবে, তিনি তখনও কুফরি হালতে ছিলেন। হযরত ওমর বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভিতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন। আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। পেছনে দাঁড়িয়ে আছি, শুনলাম তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে, না এটা কি জিনিসটা, কি কোন জেনের কথা, না কি বিষয়টা, কি এত সুন্দর ভালো লাগে শুনতে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোন জেনে শিখায় দেওয়া কথা নাকি, তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন, তিনি পড়লেন ইন্নাহু লাকাউনু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে? কোরআনের আয়াতগুলির কি অপূর্ব মিল! আপনারা কোরআন যদি পড়েন দেখবেন, কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ কোনো গদ্য পড়তেছেন, আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন, সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে কারিমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর, ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকামারি ইযা তালাহা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, পুরা সূরাটাই শুধু শেষের দিকে আর হা, কি সুন্দর মিলান। ওয়াসামুদাল্লাযীনা জাবুস-সখরা বিল ওয়াদ وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ। এখানে যত করতে থাকবেন শেষের দিকে ডাল দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। আবার وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ لِسَعْيِهَا رَاضِيَةٌ। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قرن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قرآن الكريم جتو قربين اتو مزا اتو مدهور পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশান, কেননা তার মা ইসলাম কবুল করেননি। ছুটে আসলেন প্রিয় নবীর কাছে। আবু হুরায়রা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তার মায়ের জন্য হাত তুললে তা বিফলে যাবে না। হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কান্দো কেন? হযরত আবু হুরায়রা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন মা তোমাকে মারলো কেন, কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের, আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে,
আমার মা জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তামাম পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূল আল্লাহ, আপনার নাম শোনামাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল, সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন, আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্যে, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন, আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন, হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে, পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে, কি হয়েছে দৌড়াও কেন? হযরতে আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই, আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল, কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে, ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়ে পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি, এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। কিয়ামতের দিন খুব কঠিন হবে, সেদিন মহান রব্বুল আলামিন কার সাথে কি আচরণ করবেন তা কেউ বলতে পারে না, কোন পরিচয় সেদিন কাজে লাগবে না। আমাদের প্রিয় নবী সেই কঠিন বিচারের দিন সম্পর্কে সাহাবীদের বরাবর হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন তার উম্মতদের। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, লান তানফাকুম, কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেয়ামতের ময়দানে, সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে, সব পালায় যাবে, সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষটুস দিয়া ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া আলাদা কোন সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোন সুযোগ নাই। অনেকে বলে, হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওইসব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা টাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরুদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি, ভাই এরকমের কোন সোরাগলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই, আল্লাহর পয়গম্বরের ওই ধরনের পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কেয়ামতের দিন কাউকে উৎকোষ গ্রহণ করার কেউ নাই, উৎকোষ দেওয়া যাবে না, আর উৎকোষ দিবি না কি, আপনার কাছে কিছু নাইও, থাকলেও নেওয়ার কেউ নাই। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায়, কিন্তু কেয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না।
সেদিন শুধু আমল, আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন, আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরান ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শুনাইছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন, কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে, আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ, কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।